হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে দেখাবো দুধ ফুটানো বা জাল করার নিয়ম। পুষ্টিবিদদের মতে দুধ বেশি ফুটালে দুধের মধ্যে প্রোটিন কমে যায়, দুধের পানি কমে যায় এবং দুধের মিনারেলস নষ্ট হয়ে যায়। আমরা অনেকেই বেশি জাল দিয়ে দুধ খেতে পছন্দ করি। এতে দুধের অতিরিক্ত জালের ফলে দুধের মধ্যে প্রোটিন কমে যায় এবং মিনারেলস নষ্ট হয়ে যায়, যা বাচ্চা থেকে বুড়ো সবারই বদ হজম লুজ মোশন পর্যন্ত হতে পারে। বাচ্চাদের কীভাবে দুধ জাল করে খাওয়াই আমি সেটাই দেখাবো, এমনকি আমরা বড়রাও ঠিক এভাবেই খাই। যেটা আমার পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা অনুযায়ী আমি দুধ জাল করি এবং সেটাই আজকে আমি শেয়ার করব যে কীভাবে দুধ জাল করে খাওয়া উচিত বাচ্চা থেকে বয়স্ক সকলেরই জন্য। দুধ হলো ফার্স্ট ক্লাস প্রোটিনের অন্তর্ভুক্ত একটি খাবার, যেটা আমরা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খাদ্য তালিকা থাকা উচিত। তাই সেই দুধই যদি আমরা বেশি জাল করে মানে তার প্রোটিন নষ্ট করি, তার মিনারেল নষ্ট করি, তাহলে দুধ খেয়ে যে পুষ্টিটা যে প্রোটিনটা আমাদের পাওয়া দরকার সেটার পরিবর্তে আমাদের গ্যাস্ট্রিকও হতে পারে, আবার লুজ মোশনও হতে পারে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে, ভিডিওটির সঙ্গে থাকুন। তো কীভাবে দুধ জাল দিলে দুধের মধ্যে পুষ্টিগুণ থাকে সেটাই আপনারা দেখে নিন। এই যে এক ভালো করে ফুটে গেলেই দুধ কিন্তু খাওয়ার উপযুক্তি হয়ে যায়, এই কথাই পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাম আমাদের জানিয়েছেন। তো আমি সেভাবেই করার চেষ্টা করি। আমি কি করি, এই একবারেতেই অফ করি না, তো একবারই অফ করলেই যথেষ্ট হয়ে যাবে, কিন্তু আমি খাওয়ার টেস্টির অনুযায়ী আরও একবার ভালো করে ফুটার জন্য অপেক্ষা করি, তারপরেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিন। এর তার থেকে বেশি ফোটালে কিন্তু দুধের সরের সৃষ্টি হবে আর সেটা বাচ্চা থেকে বড় সকলেরই হজমের সমস্যা হতে পারে, তাই আমি এভাবেই দুধটা ফুটা। শুধুমাত্র হজমের সমস্যাই নয়, সর করে দুধ খেলে কিন্তু প্রোটিনও কমে যায় আর মিনারেলসও নষ্ট হয়ে যায়, তাই দুধ খেয়ে যে প্রোটিনটা আমরা পাবো সেটা তো পাই না, উপরন্তু আমাদের ক্ষতি হয়। তো অনেকেই দেখি দু বছর থেকে বাচ্চাদের গরু দুধে পানি মিক্সড করে খাওয়ান, সেটা একদমই খাওয়া দরকার নেই, কারণ গরু দুধে 70% পানি থাকে, তো আবার আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই, সেটা দুধটা একটু ফুটিয়ে বেবিদেরকে দিলেই হবে। তো এর দুধের মধ্যে যেন চিনিও না দেওয়া হয়, কারণ দুধের মধ্যে ল্যাকটোজ থাকে, ল্যাকটোজ হচ্ছে মানে প্রাকৃতিকভাবেই মিষ্টি, তো দুধের এক্সট্রা কোনো চিনি দেওয়ার কোনো দরকার নেই, তাতে বেবির গ্যাসও হতে পারে, বদহজমও হতে পারে। আবার অনেকেই দুধে হরলিক্স বা কমপ্লেন মেশান, সেটা না করে প্লেন দুধ দিয়ে যদি দেওয়া হয় বাচ্চাদের জন্য আরও বেশি ভালো হবে। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য, আর আমার ফ্যামিলির পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি বিশেষত পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের পরামর্শ অনুযায়ী আমার বেবিদেরকে খেতে দিই। যদি আমার চ্যানেল ভালো থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম।